সারাদিন অটোরিকশা চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই কোনো রকমে চলে দরিদ্র রোজিনা আক্তারের সংসার। তার উপরে দ্বিতীয় ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া দুই মেয়ে সন্তানের লেখাপড়ার খরচ ও ঋণের টাকা পরিশোধ করতে এখন তার হিমশিম অবস্থা। তাই তো শরীরের সকল ক্লান্তি পেছনে ফেলে অটোরিকশা নিয়ে ছুটে চলেছেন টাঙ্গাইল শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমার সব সংসারের অভাব দেখে আমি অটো চালাই। অটো চালান তো গ্যাপও দেখারি না, একদিন যদি গ্যাপ দেই তাহলে আমি কিস্তি মিস্তি না ঠেকা যাইতে, নুঙ্গা কিস্তি দেখারি না, কোচিং এর বেতন, স্কুলের বেতন দেন না গে। অভাবের সংসারে স্বামী অসুস্থ হওয়ায় অটোরিকশা চালানোর পথ বেছে নেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইশোরা গ্রামের রোজিনা আক্তার। সে সময় থাকার মতো কোনো ঘরও ছিল না তার। তিন বছর আগে রোজিনাকে নিয়ে ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর সরকারি পাকা ঘর বরাদ্দ পান ভূমিহীন রোজিনা। তবে তার দাবি, প্রশাসন থেকে জমি কেনার টাকা দেওয়া হবে জানিয়ে জমির বায়না দিতে বলা হয় তাকে। সে সময় একটি অটোরিকশা বিক্রি করে জমির বায়না দিলেও প্রশাসন টাকা না দেয়ায় বাধ্য হয়ে ঋণ করে জমি কেনেন তিনি। সেখানেই ঘর তৈরি করে দেওয়া হয় তাকে। ডিবিসি খবর প্রচার করা বলে আমারে সরকারে ঘর দিব জায়গা সহ, তা তো আমার জায়গা সহ তো ঘর দেয় নাই, আমার খালি ঘর দিছে। আমি এই আমার দুই ডর আসলে আমি একটা হয়েছে জায়গা বায়না করছি, এখন আমারে টিউনে গেলো যে জায়গা বায়না করেন, আমরা টেহা আপনার দিছে, আপনিও কিছু দিন, আমরাও কিছু দিই, চেয়ারম্যানও কিছু দেবেন। চেয়ারম্যানের কাছে গেছি, এখন চেয়ারম্যানে বলে যে আমাদের তো টিউনে কয়ে গেছে যে আপনি কিছু টেহা, আমি তো টিল্লি ভাতা তো 2000 টেহা দিতে পারি, কিন্তু আপনাকে এত টাকা পয়সা তো আমি দিতে পারবো না, এই কিস্তি মিস্তি তুলে রেনমেন করে আমি এলো জায়গা কিনছি। তবে তিন বছর যেতে না যেতেই ফাটল ধরেছে রোজিনার সরকারি ঘরের দেয়ালে। কোনো উপায় না থাকায় জীবনের শঙ্কায় সেই ঘরেই পরিবার নিয়ে বসবাস করতে হচ্ছে তাদেরকে। একই সাথে প্রায় 5 লাখ টাকা ঋণের বোঝা নিয়ে পাওনাদার ও এনজিওর চাপে দিশেহারা এই সংগ্রামী নারী। বাড়ি যে করছে এখন আমি এই ঋণ শোধ আমি কেমনে করি, আমি দুইটা পোলান ভাবে নয় চলবো না, ঋণ শোধ আমি ভয় তো আছি যে কুমসুম ব্যাঙ্গাঙ্গ পুরে পরে পড়লে বাদাই তো আমরা ব্যক্তি মানুষ একসাথে মরবো। ভুক্তভোগী রোজিনার মতো প্রশাসনের ওপর অভিযোগ একই এলাকার দরিদ্র রুবেলের। গড়টা তো দেওয়ার কথা ছিল, জমি দিব ঘর দিব ভূমিহীনের দরখাস্তের মধ্যে, এখন আমার ভূমিহীনের মধ্যে আমার শুধু খালি একটা ঘর দিয়েছে জায়গা কিনে, ওই জায়গা কিনারের কারণে আমি 3 লাখ করে ঋণগ্রস্তর মধ্যে আমি প্রতি বছর 75,000 টাকা করে সুদ দিই। আর ঘরের মধ্যে যাবার নিলে ঘরের তো ফাইডা সেটা দুনিয়ার ঘরের পজিশন খারাপ হয়ে গেছে, এগুলো দেখছেন তো, ঘরের মধ্যে আমি থাকলে আমার মারা যেতে হবে। সন্তানের সুখের আশায় দিনরাত অটোরিকশা চালাতে হয় রোজিনা আক্তারকে, সেজন্য মায়ের আদর ভালোবাসা থেকেও বঞ্চিত হচ্ছেন তার দুই মেয়ে। আমার আব্বুর এখন শরীরটা তোরা ভালো নেই, আমার আব্বু তাও অমনি কাজ করতে গিয়েছে, আমরা ছোট পোলাপান আমাদের বড় হওয়ার জন্য কিছু করে দিতে হবে, এই কারণে সে এখনো কাজ করে। তখন বলে আম্মু আমাকে কয়ে যে বলে যে তোমাদের তো খাল লাগবে। একজন নারী হয়ে অটোরিকশা চালানোকে কেউ দেখছেন নেতিবাচক হিসেবে, আবার অনেক যাত্রী বাহবা দিচ্ছে তার সাহসিকতাকে, সেই সাথে তার জন্য সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের কথা জানান তারা। জীবন জীবিকার জন্য সে এত দুঃসাহসী একটা পদক্ষেপ নিচ্ছে, জীবনকে সে হার মানে নাই, সে তার কর্ম দিয়েই করে খাচ্ছে এবং সমাজের সে বোঝা না, আমি মনে করি যে একটা ভালো একটা সাহসী একটা পদক্ষেপ। এ বিষয়ে জেলা প্রশাসক কায়সারুল ইসলামের কাছে জানতে চাইলে ঘর মেরামতের আশ্বাস দেন তিনি। আশ্রয়ণবাসীর ঘরে ফাটল ধরেছে এরকম একটা অভিযোগ আমরা কয়েকদিন আগে পেয়েছি, পরপর থেকে এটা মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে তার ঘরটি আমরা মেরামত করে দেব। তবে দীর্ঘমেয়াদী মেরামত না করে পরের দিনই লোকজন দিয়ে কোনো রকমে দেয়ালের ফাটল স্থানে পলেস্তারা করিয়ে দায় সারা কাজ সারেন তিনি। এ অবস্থায় দীর্ঘমেয়াদীভাবে যাতে ঘরটি মেরামত করা হয় এবং ঋণের টাকা পরিশোধ করে পরিবার নিয়ে থাকতে পারেন রোজিনা।